রত্ন কি ভাগ্য পরিবর্তন করতে পারে? রত্ন মানুষকে সুস্থ রাখতে পারে? কেন পাথরের এত দাম? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সুক্তার আর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে পাথর সম্পর্কে কিছু কথা। অনেকেই আমাদেরকে ইনবক্সে যখন দাম জিজ্ঞেস করেন, আমরা যখন দাম বলি তখন বলেন যে এত দাম কেন, এখানে কয় ভরি রূপা আছে, এক্সেট্রা এক্সেট্রা অনেক ধরনের প্রশ্ন করে থাকে। তো আসলে কিভাবে আমরা আমাদের পণ্যের দামটা নির্ধারণ করে থাকি সেই সম্পর্কে আজকে আপনাদেরকে কিছুটা ধারণা দিব। তো এই ধারণাগুলো পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন আপনাকে প্রথমে আমরা আমাদের এই একটা রিংয়ের হিসাবটা দিয়ে বুঝিয়ে দেই। যেমন হচ্ছে এই রিংটাতে মোটামুটি 7 থেকে 8 আনা আপনি রূপা পাবেন, যেটা মানের দিক থেকে একদমই 21 ক্যারেট রূপার মান পাবেন। আর এখানে রয়েছে একটা অরিজিনাল চাষের মুক্তা, যে মুক্তাটার দাম হবে 300 থেকে 400 টাকা, সাইজ বুঝে 500-1000 হতে পারে, মান ভেদে সেমের একটা মুক্তা 20,000 টাকাও দাম হতে পারে। তো এখন আপনি যখন এটার মজুরি আছে, এটার পিছনে আমাদের খরচ আছে, কারণ এটা তৈরি রূপাটা কেনার লাগে একটা মার্কেট থেকে, মুক্তাটা কিনতেছি আমরা এক মার্কেট থেকে, ইভেন কারখানা এক জায়গায়, তারপরে আমি এটাকে গিয়ে তৈরি করাচ্ছি, আসতেছি, আমার এমপ্লয় আছে, আমার দোকান ভাড়া আছে, আমার অন্যান্য খরচ আছে। এবার আপনি বলতে পারেন যে আপনি তো ফেসবুকে সেল করতেছেন, আপনি দোকান ভাড়ার কথা কেন বললেন? তো ফেসবুকে সেল করলেও ফেসবুকেও কিন্তু খরচ আছে, বা ফেসবুকেও একটা দোকান করতে বলেন বা একটা প্রফেশনাল পেজ করতে যথেষ্ট খরচ আছে, হ্যাম্পার আছে, ঝামেলা আছে। সেটা যারা করেন তারা তো অবশ্যই জানেন, যারা করেন না তারা হয়তো বা জানেন না। তো আসলে সব মিলেই একটা প্রোডাক্টের দামটা নির্ধারণ হয়। যেমন আপনি একটা ড্রেস বানাবেন, যদি লোকাল কোনো দর্জি দিয়ে বানান তাহলে সেটার মজুরি 100 টাকা, আবার ভালো কোনো টেলার্স থেকে বানালে সেটার মজুরি 500 টাকা। সেম গহনার ক্ষেত্রেও আপনি যখন 100 টাকা মজুরি দিয়ে একটা রিং করবেন তখন সেটার লুকিংটাও সেরকম আসবে, আবার যখন আপনি 500 টাকা মজুরি দিয়ে একটা রিং বানাবেন অবশ্যই সেটা দেখতেও সেরকম সুন্দরই হবে। তো এই হলো মোটামুটি আমাদের দাম নির্ধারণের ব্যাপারটা। যেমন পাথরের গহনাগুলো পাথরের মান হিসেবে পাথরের দাম আছে, যেমন এই কানের দুলটাতে দেখতে পাচ্ছেন এখানে রূপার থেকে পাথরগুলোর দাম বেশি, মজুরি এবং বেশি। তো অনেকেই আছেন যারা হচ্ছে চোখ কপালে তুলে ফেলেন, হাসির স্টিকার দেন, মানে একটা টিটকারিমূলক স্টিকার দেন, অনেকেই আছেন টিটকারিমূলক কথাও বলেন, এমনকি অনেকে ঝগড়াও বাঁধিয়ে দেন। তো অ্যাকচুয়ালি এটা করবেন না। আপনার যদি মনে হয় যে না আমার এই প্রোডাক্টটি পছন্দ হয়েছে, দামে পছন্দ হয়নি, আপনি কিনবেন না, আপনি ধন্যবাদ বলে চলে যেতে পারেন, কারণ এটা সম্পর্কে আপনি জানেন না। সো সেটা সম্পর্কে আপনার কথা না বলাই ভালো। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে রত্ন পাথর মানুষের ভাগ্য চেঞ্জ করে কি না, এটা আসলে সম্পূর্ণ বোধ হয় অন্য একটা টপিক, যেটা সম্পর্কে আমরা কোনোই কথা বলতে চাই না, কারণ আমরা হচ্ছে ফ্যাশন জুয়েলারি সেল করি। এবারে আপনি এটা অরিজিনাল রত্ন কিনা সেটার গ্যারান্টি দিব, অরিজিনাল খনির পাথর কিনা সেটার গ্যারান্টি দিব, কিন্তু আপনার ভাগ্য চেঞ্জ করবে কিনা এগুলো হচ্ছে সম্পূর্ণটাই আপনার বিশ্বাস, আপনার ব্যাপার। আর আপনি যখন বাজেট দিচ্ছেন যে আপু আমার একটা রত্ন চাই, আপনাকে আমরা রত্ন দিব, আপনি যখন বলতেছেন আপু আমার ল্যাবমেড পাথর চাই, আমার এই বাজেটের মধ্যে রিং চাই, অবশ্যই আপনাকে আমরা সেই বাজেটের মধ্যে জিনিস করে দিব। সো আপনি যেমন বাজেট দিবেন, যেমন গুড় দিবেন, তেমনই মিষ্টি জিনিস পাবেন, এইরকমই ব্যাপারটা। যেমন আপনি একটা 3 পিস বাজারে 300 টাকাতেও পাওয়া যায়, আবার 3 পিস কিন্তু 3,000 টাকাতেও পাওয়া যায়, 30,000 টাকাতেও পাওয়া যায়। তো এই হলো মোটামুটি দামের তারতম্য। তো দাম শুনে ইয়েতে ইনবক্সে চমকায় যাবেন না, আমাদের মডারেটরের সাথে উল্টাপাল্টা কথা বলবেন না, দয়া করে আগে প্রোডাক্ট সম্পর্কে জানবেন, প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানবেন, তারপরে আপনি সেভাবে কথা বলবেন বা অর্ডার করবেন। তো আমাদের ক্লায়েন্টরা যারা কিনতেছে আমাদের থেকে তারা নিশ্চয়ই বোকা না, তারা নিশ্চয়ই কিছু জানে না এমন কিন্তু না, যারা জানে তারাই বরং সুন্দর করে কেনাকাটা করে, আর যারা জানে না তারাই বরং এই ধরনের আচরণ করেন। তো আপনারা যারা এই ধরনের আচরণ করতেছেন দয়া করে এই এই সমস্ত কার্যকলাপ থেকে স্টপ থাকেন, আমাদেরকে একটু শান্তিমতো কাজ করতে দেন। আমাদের যারা চিনে জানে, যারা কিনতে চায় তাদের সাথে কাজ করতে দেন। অনেকেই আছেন প্রচুর বিরক্ত করেন এসে, আমরা সেল না করতে চাইলেও জোর করে কিনবেন, আবার জ্বালাতনও করবেন। তো আশা করি আগে জানবেন, বুঝবেন, তারপর অর্ডার করবেন, আর আমাদেরকে একটু জ্বালাতন কম করে করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।